নমস্কার, আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টার অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রথম বুঝিয়ে দেবো, তারপর ওই চ্যাপ্টার অঙ্কগুলো আমি করিয়ে দেবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এই ধরনের আমি ভিডিও বানাই যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে বাস্তব সংখ্যা জানতে গেলে তোমাকে প্রথম জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা বলছে যে গণনা করার জন্য যে সংখ্যাগুলি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন ধরো আমার কাছে একটা পেন আছে, একটা ব্যবহার করি, দুটো পেন আছে, দুই ব্যবহার করি, তিনটে পেন আছে, তিন, চারটে পেন আছে, চার, এরকম করে 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 স্বাভাবিক সংখ্যা এরকম চলতেই থাকবে, তাই তো? তাহলে গণনা করার জন্য আমি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় এইগুলো কি ব্যবহার করি। হ্যাঁ, তাই এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, ডট ডট, পঞ্চাশ, ষাট, পঁয়ষট্টি, ডট ডট, এরকম করে চলতেই থাকবে অসংখ্য। তাহলে এই সংখ্যাগুলো আমরা কী করছি, গণনা করার জন্যে ব্যবহার করছি। তাই এই সংখ্যাগুলোকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, যাকে ইংরাজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাকে ইংরাজি বর্ণমালায় এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন কোনগুলো, এন হচ্ছে এই এক, দুই, তিন, চার, ডট 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 ডট, পনেরো, ষোলো, ডট 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 ডট, কুড়ি, ডট ডট ডট, পঞ্চাশ, এরকম করে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে একে ইংরাজি বর্ণমালার এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে জিরোটা আমরা কি বলবো? জিরোটা তো আমরা গণনা করার জন্য ব্যবহার করি না, কারণ কি আমি তো বলি না যে আমার কাছে শূন্যটা পেন আছে, কোনোদিন বলি কি, আমি বলি আমার কাছে পেন নাই, ঠিক আছে, কিন্তু শূন্যটা পেন আছে বলি না। তাহলে শূন্যটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে না, মনে রাখবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি যে গণনা করার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেইগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইংরাজিতে এন দিয়ে না স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। এবার আসছি আমরা হচ্ছে, তাহলে যদি শূন্যটা এর সঙ্গে অ্যাড করি তাহলে কী দাঁড়াবে? না, শূন্য এবং স্বাভাবিক সংখ্যা এদিকে নিয়ে বলছে এরা হচ্ছে অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে দু নম্বর আসছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোন কোন? না, শূন্য এবং ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা মিলিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে শূন্যটার সঙ্গে অ্যাড হবে। এরকম করে চলতেই থাকবে অখণ্ড সংখ্যাগুলো, অসীম পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্যটাকে অ্যাড করে দিই সেটাকে বলছে অখণ্ড সংখ্যা। ইংরেজিতে যাকে বলা হয় হোল নাম্বার, এই হোল নাম্বারকে ইংরাজি বর্ণমালা ডব্লু দিয়ে প্রকাশ করা হয়। তার ডব্লু সমান কি? জিরো, এক, দুই, ডট ডট ডট, দশ, এগারো, এরকম করে করে চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম এলো স্বাভাবিক সংখ্যা, তারপর আসছে অখণ্ড সংখ্যা, এরপর আসছে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। না, পূর্ণ সংখ্যা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে, দেখো এইখানে আমরা যদি ধরো পঞ্চাশের সঙ্গে ষাট বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? মাইনাস দশ, তাই তো? কি তাহলে মাইনাস দশটা তো আমরা মানে গণনা করার জন্য ব্যবহার করছি না, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যেও আসছে না, অখণ্ড সংখ্যার মধ্যেও আসছে না। তাহলে এই দশ মাইনাস দশ, এই যে পঞ্চাশ থেকে ষাট বিয়োগ করলে মাইনাস দশ হলো, তাহলে এই মাইনাস দশটা কার মধ্যে আমরা পড়ব, ঠিক আছে। না, বলছে অখণ্ড সংখ্যা এবং মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন এসব সংখ্যাগুলো মিলিত হয়ে রূপ নেয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স। এই পূর্ণ সংখ্যাকে ইংরেজি বর্ণমালার জেড দিয়ে প্রকাশ করা হয়।
তাহলে জেড সমান কোন কোন হচ্ছে, জেড সমান হচ্ছে মাইনাস ওয়ান, এ সরি, হ্যাঁ জেড সমান হচ্ছে ধরো এখানে শূন্য, এক, দুই, তিন, ডট 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 দিয়ে চলতেই থাকলো, এইগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, তার সঙ্গে যোগবে কত, মাইনাস ওয়ান, মাইনাস টু, এরকম করে এগুলো চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে ইন্টিজার স্কুলগুলো না, ইন্টিজার্স বলছে অখণ্ড সংখ্যার সঙ্গে এই ঋণাত্মক মাইনাস ওয়ান, মাইনাস দুই, মাইনাস তিন, -40 এসব সংখ্যাগুলো মিলিয়ে যেগুলো পায় সেগুলো বলছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি এই যে ইন্টিজার্স, ইন্টিজার্সের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ, মানে যেগুলো 1, 2, 3, 4 এগুলো এগুলো হচ্ছে পজিটিভ, আর -1, -2, -3, -4, -50 এগুলো সব হচ্ছে নেগেটিভ। তাহলে ইন্টিজার্সের মধ্যে আবার দুটো ভাগ আছে, সেটা কি, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন, না বলছি শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ইংরেজি তাকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার কোন, না শূন্য অপেক্ষা বড়, মানে 1, 2, 3 এরম করে 11, 12 এরম করে 40 এরম করে চলতেই থাকে, তাহলে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোন, তোমার বলছি শূন্য অপেক্ষা ছোট যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন কি -1, -2, -3, -4, ডট ডট দিয়ে -40, ডট ডট দিয়ে -60, এরকম করে চলতেই থাকে, ঠিক আছে। তাহলে শূন্য অপেক্ষা বড় যে পূর্ণ সংখ্যা সেইগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য অপেক্ষা ছোট যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো, প্রথমে আসছে স্বাভাবিক সংখ্যা, যেগুলো গণনা করার জন্য ব্যবহার করা হয়েছে, স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যদি যোগ করে দিই সেগুলো পাই অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার সঙ্গে যদি ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করে দিই তাহলে চলে আসে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার দুটো ভাগ, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যা পর্যন্ত পেলাম। এরপর দেখো, আমরা যদি ধরো পাঁচকে সাত দিয়ে ভাগ করি তাহলে কি পাই, 5/7। আবার যদি দুইকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কি পাই, 2/3, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলবো, এই যে 5/7, 2/3, এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা তাহলে বলবো। তাহলে দেখো, এইগুলো তো এই সব ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, মানে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যেও পড়ছে না। তাহলে বলছে এই যে সংখ্যাগুলো এইগুলো বলা হয় মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তাহলে কাকে বলে, সূত্রে আসি, মূলদ সংখ্যা বলছে যে সকল সংখ্যাকে P/Q আকারে, P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকাল টু জিরো, তাদের মূলদ সংখ্যা বলা হয়। তাহলে কি
মূলত সকল সংখ্যাতে না যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাদের মূলত সংখ্যা বলা হয়। ঠিক আছে, এই মূলত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, তাহলে এই রেশনাল নাম্বারের মধ্যে তোমার সবটাই চলে আসছে একসঙ্গে, সেখানে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো সব মিলি আমাদের আসছে রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বারে যদি আমি একটা ছক করি, হ্যাঁ, সেট করি, ধরো সেটটা কি রকম দেখতে হবে, ধরো একবার সেট করেছি, এটা সবই হচ্ছে মূলত সংখ্যা, মূলত সংখ্যার একটা সেট। তাহলে মূলত সংখ্যার মধ্যে প্রথমেই ধরো আসবে কি, ধরো বৃত্তের মধ্যে আমি প্রকাশ করছি, প্রথমে বৃত্তটার মধ্যে প্রকাশ করছি, ধরো 1 2 3 ডট 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 দিয়ে, এগুলো হচ্ছে কি বৃত্তের মধ্যে যেগুলো 1 2 3 এগুলো সবকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, কারণ গণনা করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি শূন্য যোগ করি তাহলে সেটা কি হয়ে যায়, অখণ্ড সংখ্যা। তাহলে এই যে 1 2 3 এবং ডট ডট দিয়ে যে অসংখ্য সংখ্যা তার সঙ্গে যদি আবার শূন্যটা আমি যোগ করে দিলাম তাহলে এইগুলো পেলাম অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার সঙ্গে আবার ধরো আমি যোগ করছি কি, -1 -1 কমা -2, ঠিক আছে, -3 কমা -4, -40, -100, ঠিক আছে, -250, ঠিক আছে। তাহলে এই যে সব সংখ্যাগুলো, হ্যাঁ, প্রথমে আছে বৃত্তের মধ্যে স্বাভাবিক সংখ্যা, তারপর শূন্যটা অ্যাড করে দিলে এই ত্রিভুজটার মধ্যে অখণ্ড সংখ্যা, তার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করে দিলে সেগুলো পাচ্ছি পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার মধ্যেও যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেমন 1-এর 2, 3-এর 5, -4-এর 5, ঠিক আছে, -10-এর 13, -19-এর 21, 50-এর 53, ঠিক আছে। এই যে পি বাই কিউ আকারে যেগুলো প্রকাশ করছে এইগুলো হচ্ছে মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা কিন্তু এই সবগুলো নিয়েই হচ্ছে মূলত সংখ্যা, কারণ কি বলতো, আমি যে এখানে মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও, ধরো এখানে মধ্যে -3 নাও, -3 কে দেখো আমি লিখতে পারি তো -3/1, তাই তো, তার মানে এই -3 কে পি বাই কিউ আকারে লেখা গেছে, যেখানে পিটা হচ্ছে -3, কিউটা হচ্ছে 1। তাহলে কিউ মানে নিচেরটা নট ইকাল টু জিরো হলেই সে সংখ্যাটাকে আমরা বলবো মূলত সংখ্যা। আর একটা সংখ্যা নাও, ধরো নাও এখানে মধ্যে নাও 2, 2 কে লিখতে পারি তো 2/1, যেখানে পি সমান 2, কিউ সমান 1, তাহলে কিউটা নট ইকাল টু জিরো হচ্ছে। হ্যাঁ, তাহলে এই সব কটা সংখ্যাকেই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই এই সব সংখ্যাগুলোই বলছে মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার মধ্যে আমার পড়বে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যার মধ্যে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই সবগুলো নিয়েই হচ্ছে মূলত সংখ্যা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা দেখো, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা আমরা পাবো না, কারণ কি এগুলো তো সীমাহীন, তাই সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা আর বড় পূর্ণ সংখ্যা আমরা কিন্তু পাবো না। এবার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, একটা সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি,
না বলছে এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা। এবার আমাকে প্রশ্নে পড়ে যে এক্স ও ওয়াই দুটো মূলদ সংখ্যা হলে এর মাঝে তোমরা তিনটে চারটে পাঁচটা দশটা মূলদ সংখ্যা পাবো, এটা পরীক্ষায় অনেকবার পড়ে, তাই জন্য তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এক্স ও ওয়াই যে কোনো যদি দুটো মূলদ সংখ্যা হয়, তার মধ্যে যদি তোমাকে মূলদ সংখ্যা বার করতে বলে তোমরা কীভাবে বার করো? না এইখানে ধরো আমি এক্সটা ওয়াইয়ের থেকে ছোট, মানে এক্স লেস দেন ওয়াই, এটা ছোটো ধরলাম, আমাকে বার করতে বলেছে এক্স ওয়াইয়ের মধ্যে এনটা মূলদ সংখ্যা বার করো এর মধ্যে থেকে। হ্যাঁ আমাকে কী বলেছে, এক্স ওয়াইয়ের মধ্যে এনটি মূলদ সংখ্যা বের কর। ঠিক আছে, তাহলে সূত্র আছে একটা, না আমি ডি সমান ধরলাম ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, যেহেতু ওয়াইটা বড় এক্সের থেকে আমরা ধরেছি এক্স লেস দ্যান ওয়াই, তাহলে ডি সমান যদি আমি ধরি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে এনটা মূলদ সংখ্যা এভাবে হবে, এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, তারপর হবে এক্স প্লাস থ্রি ডি, এরকম করে ডট 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 দিয়ে এক্স প্লাস এন ডি। ঠিক আছে, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে এনটা মূলদ সংখ্যা কী হলো, এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি, ডট ডট দিয়ে এক্স প্লাস এন ডি, যেখানে ডি সমান হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তাহলে এই সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক তোমাদের নাইনে বয়ে আছে, কষে দেখি 1.1, সেইগুলো আমি তোমাদেরকে করাবো, তাহলেই বুঝতে পারা যাবে। যেমন এখানে বলেছে দেখো চার পাঁচ থেকে করছি আমি, পরে 1, 2, 3, 4 করে দেবো, এখন আমি দেখো এই সূত্র দিয়ে প্রয়োগ করে কতগুলো অঙ্ক সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো পাঁচেরটা বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যারেখায় বসাই, তাহলে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা বলেছে, আমি এই সূত্র কাজে লাগাবো। তাহলে কি বলেছে, চার ও পাঁচ এর মধ্যে বার করতে বলেছে, তাই তো? তাহলে এখানে দেখো কটা মূলদ সংখ্যা, তিনটে মূলদ সংখ্যা, তার মানে এখানে এন সমান কত, এন সমান তিন, যেহেতু এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে ডি সমান কী হবে, ডি সমান বলেছি কি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, যেখানে ওয়াইটা হচ্ছে বড় আর এক্সটা হচ্ছে ছোটো, তাই তো? তাহলে এখানে বড়টা কোনটা, পাঁচ, তাহলে পাঁচ মাইনাস চার বাই এন প্লাস ওয়ান মানে তিন প্লাস ওয়ান, এই সূত্র কাজে লাগলাম, ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, এখানে এনটা কি জটা মূলদ সংখ্যা বার করতে তোমাকে বলবে। তাহলে আমাকে বলেছে চার ও পাঁচের মধ্যে তিনটে মূলদ সংখ্যা, তাই এখানে এন সমান তিন, তাহলে বিয়োগ করলে এটা ক্যালকুলেশন করলে কী হবে, পাঁচ আর চারে থেকে বিয়োগ করলে এক, তিন তিন প্লাস ওয়ান মানে চার। তাহলে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো কি কি, না চার প্লাস এক্স প্লাস ডি, তাই তো? তার মানে ডি মানে একের চার, তাহলে চার প্লাস একের চার, তারপর কি এক্স প্লাস টু ডি মানে চার প্লাস টু ইন্টু একের চার। তাহলে এখানে লিখে দেবে একটু, হ্যাঁ এখানে লিখে দেবে যে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো ঠিকই চার প্লাস একের চার, বিজে এক্স প্লাস ডি, তারপর কি এক্স প্লাস টু ডি মানে চার প্লাস দুই গুণিত একের চার, তারপর কি এক্স প্লাস থ্রি ডি মানে হচ্ছে চার যুক্ত তিন গুণিত একের চার। ঠিক আছে, এবার ইয়ে করো, যোগ করো চার চারে ষোলো, একের সতেরো বাই চার,
এটা হলো 4 যুক্ত 2-এর 4, আর এটা হলো 4 যুক্ত 3-এর 4, তাই তো? তার মানে এটা 17/4, 4-4-এ 16, 2-18/4, 4-4-এ 16, 3-এ 19/4। তাহলে এই তিনটে, 4 ও 5-এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা। ওকে, পেয়ে গেছি। এবার এখানে যদি সংখ্যা রেখায় বসাই কীভাবে বার করবো? দেখো, সংখ্যা রেখা আমার ছক কাটতে হয়, তাই তো? মাঝখানেরটা লিখতে হয় 0। 0 থেকে এইদিকে ঘরগুলো হচ্ছে কি, 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6। আর এদিকগুলো কি হয়, -1, তারপরটা -2, তারপরটা -3, তারপরটা -4, এরকম করে চলতেই থাকে। তাহলে আমাকে 4 আর 5-এর মধ্যে, তাই তো, 4 আর 5-এর মধ্যে তিনটি যে মূলদ সংখ্যা পেয়েছি সেগুলো বসাতে বলেছে। কি 17/4, 18/4, 19/4, এইগুলো বসাতে বলেছে। মানে 4 যুক্ত 1-এর 4, 4 যুক্ত 2/4, 4 যুক্ত 3/4, এইগুলো। তাহলে দেখো, 4 আর 5-এর মধ্যে, তাহলে প্রথমে ধরো এইখান দিয়ে প্রথমটাই হবে, প্রথম একটা ঘর কেটে হবে কি, এটা 17/4, তারপর একটা ঘর কেটে কত হবে, 18/4, তারপরে একটা ঘর কেটে কত হবে, 19/4। ছোট ছোট হয়েছে। তাহলে 4 আর 5-এর মধ্যেই তিনটে যেহেতু মূলদ সংখ্যা, তাই 4 আর 5-এর ঘরের মধ্যেই 17/4, 18/4, 19/4, এই তিনটে লিখে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, আর একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, 6-1টা দেখো। 6-1টা বলেছে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি আর সংখ্যাটা বসাই 1 আর 2-এর মধ্যে। দেখো এখানে কি, 1 ও 2-এর মধ্যে, তাহলে এখানে ডি মানে কত? ডি মানে হচ্ছে দু কটা, এখানে এন মানে হচ্ছে দেখো 6টা, কারণ 6টা মূলত সংখ্যা বার করতে বলেছে। তাহলে এন সমান 6, তাহলে এখানে ডি সমান কি, 2 -1/n+1, এন মানে কত, 6+1, মানে কত হলো, 1-এর 7। তাহলে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো কি কি, না x+d, ডি মানে এখানে 1-এর 7, তারপরটা কি x+2d, এক্স মানে হচ্ছে 1, এখানে x×2×1/7, তারপর কি x+3d মানে 1+3×1/7, তারপরটা কি হবে x+4d মানে 1+4×1/7, 1, 2, 3, 4টে বেরোলো। তারপরটা কি হবে x+5d, 5×1/7, তারপরটা কি হবে এক্স মানে 1+6d, 6×1/7। ওকে, এবার যোগ করো, 7 1-কে 7 আর 8, 8/7, 7 1-কে 7, 7 8 2-এ 9, 9/7, তারপরটা হবে 10/7, তারপরটা হবে 11/7, তারপরটা হবে 12/7, তারপরটা হবে 13/7। তাহলে 1 আর 2-এর মধ্যে দেখো আমি 6টা মূলদ সংখ্যা বার করে ফেলেছি, 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-এর 7, 12-এর 7, 13-এর 7, ঠিক আছে? এবার যদি আমি সংখ্যা রেখা বসাতে চাই তাহলে কি করবো, আমাকে একটা ছক করবো, প্রথমটা হলো 0, তারপরেরটা হবে কি 1, একটু বড় বড় করে নিলাম, তারপরেরটা 1, কারণ আমাকে এই একটা ঘরের মধ্যেই 6টা সংখ্যা বসাতে হবে, তো তাই একটু বড় নিলাম, তারপরেরটা হলো 2, তারপরেরটা হলো 3, তেমনি এদিকে হবে কি -1, -2, -3, এরকম করে তিনটে বসেই ছেড়ে দিলাম, কারণ আর 1 আর 2-এর মধ্যে বসাতে হবে, তো আর তো বেশি বাড়িয়ে লাভ নাই।
তাহলে এক আর দুইয়ের মধ্যে এই সংকলন বসাতে গেলে কী করতে হবে, ছটা ঘরকে নিতে হবে, 1 2 3 4 5 6। তাহলে প্রথমটা কী হলো 8/9, তারপরটা কী হলো 9/7। ঘেঁষাঘেঁষি হয়ে বলে আমি একটা উপরে লিখছি, একটা নিচে লিখছি, ঠিক আছে। তারপরটা কি 10/10/7, তারপরটা কি 11/7, তারপরটা কি 12/7, তারপরটা কি হবে 13/7। তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমি ছটা সংখ্যা মূলত সংখ্যাকে বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে গেল এইখানে কি বলেছে, 1/5 ও 1/4 মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। ওকে, তাহলে দেখো কি করে বার করবো, 1/5 ও 1/4। তাহলে এর মধ্যে কোনটা বড় বলো তো, 1/5 আর 1/4 মধ্যে প্রথমটা হচ্ছে 5/1, শেষটা হচ্ছে 4/1। তাহলে 4/1টাই বড়, তাই তো? তাহলে এইভাবে করলে অঙ্কটা কি দাঁড়াবে দেখি, কি বলেছে, 1/5 ও 1/4 এর মধ্যে, তাই তো? কটা মূলদ সংখ্যা, তিনটি মূলদ সংখ্যা। তাহলে এখানে এন সমান কত, 3। তাহলে ডি সমান কত, 1/4 - 1/5/3+1, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশনে করলে কি হবে, ওপরটা 20 লসাগু, 5 - 4/4, তার মানে কি দাঁড়ালো, 1/20, নিচেটা 4 মানে 4/1। মাথা গুণিত পা বুক গুণিত পেট করলে কি হলো, এক বাই 4×80, তাই তো? তাহলে 1/80 বেরোলো। তাহলে 1/5 আর 1/4 মধ্যে যদি তিনটে মূলদ সংখ্যা কী হবে, 1/5 x+d, তার মানে 1/5 + 1/80, তারপরটা কী হবে, 1/5 + 2×100, তাই তো? আর একটা কী হবে, 1/5 + 3×1/80, ওকে, এইটা বেরোলো। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, প্রথমটা দেখো, প্রথমটা 80 লসাগু হলে 5 ষোল 80, 16 যুক্ত 1, তারপরেরটা যদি 80 লসাগু হয়, 16 যুক্ত 2, তারপরেরটা যদি 80 লসাগু হয়, 16 যুক্ত 3, তার মানে 17/80, 18/80, আর এটা হলো 19/80। ওকে, তাহলে 1/5 ও 1/4 মধ্যে তিনটে মূলদ সংখ্যা কী কী পেলাম, তাহলে 1/5 ও 1/4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা 17/80, 18/80, 19/80, এই তিনটে পেয়েছি। আর একটা কথা এখানে বলে দিই, দেখো মূলদ দুটো মূলদ সংখ্যার মধ্যে যখন মূলদ সংখ্যা বার করতে দেবে, সে মূলদ সংখ্যা কিন্তু অসংখ্য হবে, ঠিক আছে? এমন নয় যে এই 1/5 আর 1/4 মধ্যে এই তিনটে শুধু মূলদ সংখ্যা আছে আর বার করা যাবে না, সেটা নয়। এর মধ্যেও কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা বার করা যাবে। আমি বার করেছি তিনটে, 17/80, 18/80 আর 19/80। তোমাদের অন্য বার করতেও পারো, অন্যও বেরোতে পারে, কি বলছি বুঝতে পারছো? এই 1/5 আর 1/4 মধ্যেও কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে, এমন নয় যে তিনটে মূলদ সংখ্যা আছে বলে তিনটি বেরোবে, এমন কথা নয়। আমার এই তিনটে বেরিয়েছে, তোমাদের অন্য তিনটে বেরোতে পারো, তোমরা অন্য তিনটে বার করতে পারো আর কি। হ্যাঁ, ঠিক তেমনি 1 আর 2 এর মধ্যে যে ছটা মূলদ সংখ্যা বার করতে বলেছিল বলে কে ছটাই বেরোবে এমন নয়, এর মধ্যেও কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমি এই ছটা বার করেছি, তোমরা অন্য নিয়মে অন্য ছটা বার করতে পারো, ঠিক আছে? তাহলে এই গেল 7-এরটা।
দেখো আটেরটা কি বলছে, আটেরটা দেখো বলছে, বক্তব্যটি সত্যি হলে টি, মিথ্যা হলে ফলস বসাই। দেখো দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, সেটা সত্য তাই তো? তাহলে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ এই দুটো করে কিন্তু পূর্ণ সংখ্যাই পাবো, কিন্তু ভাগ করলে পাবো না, মনে রাখবে। আর বলছি দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ এই তিনটে করে পূর্ণ সংখ্যাই পাবো, কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা না পেতে পারি। তাহলে প্রথম কথাটা, প্রথমটা বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই, এটা সত্য, সত্য আমাকে বলে টি বসাতে বলেছে, টি বলে শিখলাম দুই একটা। এবার বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এটা কথাটা সত্য নয়, তাহলে এটা হবে ফলস। যেমন কেন ফলস হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো পাঁচ একটা পূর্ণ সংখ্যা, ছয় একটা পূর্ণ সংখ্যা, তাই তো? পাঁচকে যদি ছয় দিয়ে ভাগ করে কি পাবো, পাঁচ বাই ছয়, এই পাঁচ বাই ছয় কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নয় তাই তো, এটা মূলদ সংখ্যা। তার মানে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এই কথাটা মিথ্যা হয়ে গেল, তার মানে দ্বিতীয়টা হচ্ছে ফলস। দেখো না একটা কি বলছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো, মূলদ সংখ্যার মধ্যে যোগ করো গুণ করো ভাগ করো বিয়োগ করো যা খুশি করো সেটা মূলদ সংখ্যাই পাবো, ঠিক আছে? কারণ মূলদ সংখ্যার মধ্যে সব সংখ্যাগুলি ঢুকে যাচ্ছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই সব সংখ্যাগুলি মূলদ সংখ্যার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যোগ গুণ ভাগ বিয়োগ যাই করো না কেন সেটা আমরা মূলদ সংখ্যাই পাব। তাহলে লিখে দেবে কি, মূলদ সংখ্যা পাব। ওকে, তাহলে নয়টা হয়ে গেল। তাহলে আমি কয়টা বললাম, পাঁচ ছয় সাত আর নয়, এক একটা একের থেকে করাই, একে ওর থেকে করানো হয়নি যেহেতু। বলছি দেখো মূলদ সংখ্যা কাকে বলে লিখি, চারটি মূলদ সংখ্যা লিখি, মূলদ সংখ্যা কাকে বলে আমি তোমাদেরকে বলে দিয়েছি এখানে, যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, তাদের মূলদ সংখ্যা বলা হয়। ওকে, এটা মুখস্থ করে নেবে, তাহলে আমি আর লিখছি না নতুন করে, আমি চারটে মূলদ সংখ্যা লিখে দিচ্ছি, যে কোনো তোমরা অন্য লিখতে পারো, মানে একের দুই, দুইয়ের তিন, তিনের চার, পাঁচের ছয়, দেখো অসংখ্য মূল সংখ্যা আছে, কোনো চারটে লিখে দিচ্ছি। দুইয়েরটা দেখো ভাইটাল, জিরো কি একটি মূলদ সংখ্যা, জিরো কি একটা মূলদ সংখ্যা, জিরো কে পি বাই কিউ যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল জিরো, পিউর মধ্যে কিউ ওয়ান ছাড়া কোনো পদক থাকে না, একে প্লাস করি, জিরোটা মূলদ সংখ্যা হতে পারে তাই তো? মানে জিরো মানে জিরো বাই এক লিখতে পারি, যেখানে আমাকে কী বলেছে কিউ নট ইকুয়াল টু জিরো হলেই হবে, আমি তো জিরো সমান লিখতে পারি জিরো বাই ওয়ান, যেখানে পিটা কি পি সমান জিরো, কিউ সমান হচ্ছে ওয়ান তাই তো? মূলদ সংখ্যার সূত্রে কী বলা আছে, যে কিউটা জিরো না হলেই হবে, মানে নিচেরটা জিরো না হলেই হবে, তাহলে এইখানে জিরো সমান জিরো বাই ওয়ান লিখতে পারি, যেখানে পি সমান জিরো কিউ সমান ওয়ান, তাহলে জিরোটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে কী লিখে দেবে, তাহলে জিরো একটি মূলদ সংখ্যা। যদি বলতো জিরো কি স্বাভাবিক সংখ্যা, এরকমও প্রশ্ন আসতে পারে, জিরোটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কারণ জিরোকে আমরা গণনা করার জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে? তাহলে জিরোটা হলো মূলদ সংখ্যা। এবার তিনের, তিনের আমি একের বলছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি, এই যে মূলদ সংখ্যাগুলো আছে এগুলো সংখ্যারেখায় স্থাপন করতে বলেছে, কীভাবে স্থাপন করতে হয় তোমরা শিখে গেছো,
না এরকম কয়টা সংখ্যা রেখা কাটতে হয়, হ্যাঁ যেখানে মাঝখানে একটা হচ্ছে শূন্য, ঠিক আছে? এইদিকে ঘরগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, -1, -2, -3, -4, -5, -6, তাই তো? তাহলে এই গ্রহগুলো কালো। এবার প্রথমটা বলছে 7, 7 মানে এইখানে 7, এটা হচ্ছে 7। তারপর -4, -4 মানে এইটা -4, তাহলে এদিকে গেল 7, এদিকে গেল -4। তারপর হচ্ছে 3 এর 5, 3 এর 5 মানে 5 ভাগে 3 ভাগ, 5 ভাগে 3 ভাগ মানে 3 আর 4-এর মধ্যেই একটা, 3 আর 4-এর মধ্যেই বসবে, তাই তো? তাহলে 3 এর 5টা কত বসবে? 3 আর 4-এর মধ্যে, মানে 3-এর বড় একটু বড়, 4-এর থেকে ছোট। 5 ভাগে 3 ভাগ মানে কি? যে 3-এর থেকে একটু বড়, 5-এর 4-এর থেকে একটু ছোট। তার মানে 3 আর 4-এর মধ্যে মাঝখানে একটা দাগ দিয়ে লিখে দাও 3-এর 5। তারপর 9-এর 2, 9-এর 2 মানে কত? 4-এরটা কি বলছে? 9-এর 2, 9-এর 2 মানে 4 × 1 = 2, মিশ্র ভগ্নাংশ যদি নিয়ে যাই, তার মানে কি? 4-এর থেকে একটু বড়, 5-এর থেকে ছোট, মানে 4 আর 5-এর মধ্যে। 4 × 1 = 2 মানে কি? 4.5, মানে 4 আর 5-এর মধ্যে এক মধ্যখানি জায়গাটাই হবে 9-এর 2 বসবে। তারপর 5-এরটা বলছে 2-এর 9, 2-এর 9 মানে কি? মানে 2-এর 9 মানে 1-এর বড় নয়, তাই তো? 1-এর থেকে ছোট। তার মানে 0 আর 1-এর মাঝামাঝি, মাঝামাঝি নয়, এই 0-র কাছাকাছি হবে একটা জায়গা। 2-কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো? 0-এর থেকে একটু বড় পাবো, তাই মানে 0-এর থেকে একটু বড় পরে একটু ঘর কেটে লিখে দিলাম 2-এর 9। তারপরটা 11/5, 11/5 মানে কি? 2 × 1 = 5, মানে 2-এর থেকে একটু বড়, তাই তো? 2 ঘর থেকে একটু বড়, 3 যাচ্ছে না, তার মানে 2 আর 3-এর পর একটা জায়গায় একটা ঘর কেটে লিখলাম 11/5। তারপর -7-এরটা হচ্ছে -13/4, তাহলে মাইনাস মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে 3 × 4 = 12, -3 × 1 = 4, মানে কি? 3 ঘর যাওয়ার পর একটুখানি যাবে 0-এর থেকে বাম দিকে, নেগেটিভ দিকে, মানে ঋণাত্মক দিকে যাবে, তার মানে কি? এইটা -3, তাই তো? -3 ঘর যাওয়ার পর একটু ঘর যাবে। তার মানে এইখানে একটা জায়গায় ঘর কেটে সেটা হবে -13/4, তাই তো? তাহলে -13/4 মানে কি? -3 × 1 = 6, মানে 3 ঘর থেকে আর একটু বাম দিকে সরে একটা ঘর হবে, সেটার নাম হচ্ছে -13/4। তাহলে এভাবে সংখ্যা রেখার এই সংখ্যাগুলো বসাতে হবে চক কেটে। এবার আসছে 4-এর অঙ্কগুলো, বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখা বসায়। এই যে দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে বলেছে, আমি মূলদ সংখ্যা বার করা শিখেছি। যে কোনো দুটি সংখ্যার মধ্যে আমি অসংখ্য মূলদ সংখ্যা পাই, একটাও পাই, দুটোও পাই, তিনটেই পাই, চারটেই পাই, অসংখ্য পাই, আমি একটা সূত্র শিখিয়েছি, সেটা প্রয়োগ করে দেবে, বাস হয়ে যাবে। তাহলে একটা শিখিয়ে দিচ্ছি, দেখো 4-এর 1-1টা, 4 ও 5-এর মধ্যে কটা বলেছে? 1টি, 1টি, তাই তো? তো 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে এখানে n = 1, তাহলে এখানে d = কত হবে? 5 - 4/2,
এন প্লাস ওয়ান মানে এক প্লাস এক মানে একের দুই। তাহলে চার ও পাঁচের মধ্যে, চার ও পাঁচের মধ্যে একটি মূলত সংখ্যা হলো কি, চার যুক্ত কি হয় এক্স যুক্ত ডি, ডি মানে এখানে কত হাফ মানে চার যুক্ত হাফ, চার যুক্ত হাফ মানে চার দুগুণে আট আর একে নয়, নয় বাই দুই কি বলেছি বুঝতে পারছো? তাহলে আমাকে বলেছে একটা মূলত সংখ্যা, তাহলে এইখানে এন সমান ওয়ান, তাহলে ডি সমান কি হয় ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, ওয়াই মানে পাঁচ এক্স মানে চার, তাহলে ডি সমান বললো হাফ। তাহলে চার ও পাঁচের মধ্যে একটি মূলত সংখ্যা কত, নিয়মটা কি এক্স প্লাস ডি, এক্স মানে যেখানে প্রথম সংখ্যাটা এক্স আর ডি মানে হাফ, তাহলে কি হলো নয় দুই। আরেকটা যেটা আরেকটা করে দিচ্ছি, তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তিন একটা করছি, একের চার ও একের দুই এর মধ্যে একটি মূলত সংখ্যা করছি। আচ্ছা এইটা সংখ্যা রেখা বসালাম না, নয় দুইটা তোমরা সংখ্যা রেখা বসিয়ে দেবে, এরকম একটা ছক কেটে বসিয়ে নেবে, ঠিক আছে? তাহলে চারের তিনেরটা একের চার ও একের দুই এর মধ্যে বার করতে বলেছে, তাহলে কটা বার করতে বলেছে একটি, একটা মানে এখানে এন ওয়ান ওয়ান, আর এখানে বড় সংখ্যা কোনটা, চার ভাগে এক ভাগ আর দুই ভাগে এক ভাগ, এর মধ্যে দুই ভাগে এক ভাগটা বড়, তার মানে এখানে ডি সমান কত, একের দুই মাইনাস একের চার বাই ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত হলো চার লসাগু দুই মাইনাস ওয়ান বাই দুই, তার মানে কি হলো দুই মাইনাস ওয়ান মানে এক বাই চার বাই দুই, দুই মানে দুই বাই এক লিখতে পারি, মাথা গণিত পা গণিত পেট করলে কি হবে এক বাই চার দুগুণে আট, একের আট। তাহলে ডি সমান কত বললো একের আট, তাহলে কী লিখে দেবে একের চার ও একের দুইয়ের মধ্যে একটি মূলত সংখ্যা হলো একের চার যুক্ত একের আট, লসাগু করলে আট লসাগু দুই প্লাস ওয়ান মানে তিনের আট। এবার এই তিনের আটটাকে তুমি সংখ্যা রেখায় বসাবে, কীভাবে বসাবে না, ধরো তিনের আটটাকে সংখ্যা রেখায় বসাতে গেলে এখানে গোটা ছক করবে, যেখানে এখানে শূন্য, হ্যাঁ এটা এক এটা দুই এটা তিন, এদিকটা হবে মাইনাস ওয়ান, এদিকটা হবে মাইনাস দুই, এদিকটা হবে মাইনাস তিন। আচ্ছা তিন বাই আটটাকে বসাবে তাই তো, তিন বাই আট মানে কি, তিন বাই আট মানে একের থেকেও ছোট, একের থেকেও ছোট, যেহেতু একের থেকে ছোট তার মানে জিরোর পর একটা ঘর কেটে সেটা হবে তিন বাই আট তাই তো। তাহলে এই সংখ্যা রেখার সাহায্যে আমি তিন আটটাকে বসিয়ে দিলাম। ধন্যবাদ দাদা এই পর্যন্তই, আমি পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক আমি তোমাদেরকে বোঝাবো।